আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাববাদীদের মতে শিক্ষার পাঠ্যক্রম। ভাববাদ দর্শন মূলত তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে থাকে, যথা ঈশ্বর, মন এবং আত্মা। ভাববাদ দর্শন তাই শিক্ষার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রমে যে বিষয়গুলি ব্যক্ত করেন তার মধ্যেও অভিনবত্ব লক্ষ্য করা যায়। ভাববাদীগণ মূলত তিনটি মূল্যবোধের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এই তিনটি মূল্যবোধ কি কি? যেমন প্রথমত আসে সত্য, দ্বিতীয়ত শিব, তৃতীয়ত সুন্দর। সত্য ট্রুথ, শিব গুডনেস, সুন্দর বিউটি। আবার এই তিনটি মূল্যবোধকে শিক্ষাক্ষেত্রে চারটি কার্যাবলীর দ্বারা নির্ধারিত হয়ে থাকে। এই চারটি কার্যাবলী হলো প্রথমত আসছে বৌদ্ধিক কার্যাবলী বা বৌদ্ধিক বিকাশ, দ্বিতীয়ত হচ্ছে নৈতিক বিকাশ বা নৈতিক কার্যাবলী, তৃতীয়ত হচ্ছে নান্দনিক কার্যাবলী বা নান্দনিক বিকাশ, চতুর্থ রয়েছে দৈহিক কার্যাবলী বা ফিজিক্যাল, তবে মানুষের জীবন শক্তি প্রবাহের মূলে মূলত তিন প্রকার চাহিদা কাজ করে। এই তিন প্রকার চাহিদা কি কি? প্রথমত আসে কি জ্ঞানের চাহিদা, জ্ঞানের চাহিদা। দ্বিতীয়ত হচ্ছে কি ভক্তির চাহিদা, তৃতীয়ত কি সক্রিয়তা বা কর্মের চাহিদা। অর্থাৎ ভাববাদীদের মতে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে ধর্ম, নীতি, কলা এবং মানবিক জ্ঞান। এই সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দিয়ে দার্শনিক রস শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশের জন্য পাঠ্যক্রমে একটি পাঠ্যক্রমের স্ট্রাকচার বা কাঠামো তৈরি করেছেন। এই কাঠামো বা স্ট্রাকচার হলো দার্শনিকের নাম কি রস, পাঠ্যক্রমকে দুটি ভাগে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে শারীরিক কার্যাবলী, দ্বিতীয়ত হচ্ছে আধ্যাত্মিক কার্যাবলী, যত্ন বা স্বাস্থ্য শিক্ষা, দ্বিতীয়ত হয়েছে দক্ষতার বিকাশ। আধ্যাত্মিক কার্যাবলীকে চারটি ভাগে ভাগ করেছেন, বৌদ্ধিক বিকাশ, দ্বিতীয়ত নৈতিক বিকাশ, তৃতীয়ত নান্দনিক বিকাশ, চতুর্থ
চতুর্থ ধর্ম বা ধর্মীয় বিকাশ বা ধর্মীয় শিক্ষা। আধ্যাত্মিক কার্যাবলীর মধ্যে চারটি ভাগ রয়েছে এবং শারীরিক কার্যাবলীর মধ্যে দুটি ভাগ, একটা হচ্ছে দৈহিক যত্ন বা স্বাস্থ্য শিক্ষা। ভাববাদীগণ এই দৈহিক স্বাস্থ্য বা স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে ভাববাদী দার্শনিকগণ মনের উপর যেহেতু বিশ্বাসী, তাই তাদের মতে স্বাস্থ্যই সম্পদ, সুস্থ দেহে সুস্থ মনের বাস। সুস্থ দেহ না হলে কোনোদিনই আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ ঘটবে না। তাই দক্ষতার বিকাশ সম্পর্কে ভাববাদী দার্শনিকগণ বলেন মানসিক স্বাস্থ্য এবং শারীরিক উন্নয়নকে বুঝিয়েছেন। দৈহিক স্বাস্থ্য মধ্যে রয়েছে খেলাধুলা, ব্যায়াম, জিমনাস্টিক, মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্য বিজ্ঞানের কথা বলা হয়েছে। মূল পয়েন্টের মধ্যে রয়েছে কি, দ্বিতীয় রয়েছে আধ্যাত্মিক কার্যাবলী। আধ্যাত্মিক কার্যাবলী যেহেতু ভাববাদী দার্শনিকগণ ঈশ্বর ও আত্মার উপর নির্ভরশীল, তাই তারা শারীরিক কার্যাবলীর সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক কার্যাবলীর উপর বেশি গুরুত্ব আরোপ করে। যথা প্রথমত রয়েছে কি, বৌদ্ধিক বিকাশ। বৌদ্ধিক বিকাশের জন্য পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন সাহিত্য, ভাষা, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল ইত্যাদি বিষয়ে পাঠ্যদানের কথা বলেছে। দ্বিতীয়ত রয়েছে কি, নৈতিক বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট। শিক্ষার্থীদের নৈতিক বিকাশ তার ব্যক্তিত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক, তাই ভাববাদীগণ নৈতিক স্বাস্থ্যকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছেন। পরের পয়েন্ট আসছে কি, নান্দনিক বিকাশ বা সৌন্দর্য বোধের বিকাশ। এই নান্দনিক বিকাশের মধ্যে পাঠ্যক্রমে থাকবে চারুকলা, সঙ্গীত, অঙ্কন, কবিতা ইত্যাদি বিষয়। লাস্ট যেটা রয়েছে কি, ধর্মীয় শিক্ষা বা ধর্ম শিক্ষা। ধর্মীয় বিকাশের জন্য ভাববাদীগণ দার্শনিকতা যেহেতু ঈশ্বরের প্রতি আস্থাশীল, তাই পাঠ্যক্রমে ধর্মীয় শাস্ত্রের উপর গুরুত্ব আরোপ করেন। পরের ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।